আপনার এই সেটগুলো দেখেন গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ব্যাকলাইটগুলো পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম জাহাঙ্গীর বাইকে নিয়ে মমো ভেহিকেল থেকে, আর খুবই চমৎকার একটা এক্স নোয়া দেখবো আজকের এই ভিডিওতে। এটা মডেল ইয়ারটা হলো 13 মডেল 16 রেজিস্ট্রেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা চলুন আমরা এক্স নোয়া গাড়িটা একটু বিস্তারিত দেখে নেবে। আজকে আমরা একটা এক্স নোয়া নিয়ে আসছি 13 মডেলের 16 রেজিস্ট্রেশন, এবং খুবই একটা চমৎকার গাড়ি, জনপ্রিয়তা। এবং সামনে গাড়িটা আমরা শুরু করি সামনের দিকে, সামনে যে হেডলাইটগুলো পাচ্ছেন অরিজিনাল গাড়ির সঙ্গে, গ্রিলটা মাশাল্লাহ দিলে গাড়িটা গ্রিলটা পেয়ে যাচ্ছেন ভালো, এবং ফগলাইটগুলো গাড়ির পাশে গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন। আপনার এই সাইডগুলো দেখেন, আপনার লাইটগুলো খুবই সুন্দর, অসাধারণ। এবং রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল, এবং এই সাইডে রাউন্ড দেখতে পাচ্ছেন গাড়ির সঙ্গে অরিজিনাল, জাপানি যেভাবে কন্ডিশন আছে এইভাবে আছে। এবং সাইডের দেখেন লুকিং গ্লাসগুলো থেকে শুরু করে সবই খুব সুন্দর, অসাধারণ। আপনি এই সাইডের ভিতরে সাইডগুলো দেখেন বিস্কিট কালার, এবং মাশাল্লাহ দিলে গাড়িটা একেবারেই চলছে ভিতরে, একেবারে বেজ ইন্টেরিয়র খুব সুন্দর। এবং গাড়ির ভিতরের সাইডগুলো দেখেন, সিটগুলো এবং সাইডের পাওদানিগুলো দেখেন অরিজিনাল, এবং গাড়ির সাথে অসাধারণ গাড়ি। এবং এই সাইডগুলো আপনি দেখেন অটো পাওয়ার। আচ্ছা আচ্ছা, ডোরগুলো টু ডোর পাওয়ার? হ্যাঁ, যেভাবে আছে গাড়িটা অরিজিনাল, এবং 4টা চাকা পেয়ে যাচ্ছেন ফ্রেশ গাড়ির সঙ্গেই। আপনার এই সাইডগুলো দেখেন গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ব্যাকলাইটগুলো পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল, এটার সাথে একটা স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন, পিছনে স্পয়লার পেয়ে যাচ্ছেন গাড়ির সঙ্গে একটা, এবং নাম্বারটা দেখেন কত সুন্দর, 19 সিরিয়াল 00 এবং 83। পিছনের সাইডগুলো দেখেন খুবই সুন্দর, এবং ক্যাপের সিটগুলো দেখেন এখানে ওইখান সামনের থেকে পিছিয়ে একদম চলে আসবে, চলে আসতে পারবে এবং রাখার জন্য। এবং এই সাইডগুলো দেখেন অরিজিনাল যেভাবে আছে গাড়িটি, এরকম খুব কম থাকে, একদম ফার্স্ট পার্টির গাড়ি, গাড়ি চলছে খুব কম। এবং এটা সাথে পেয়ে যাচ্ছেন একটা 100 সিলিন্ডার CNG। এরপর আপনি এই সাইড দেখেন রাউন্ডগুলো খুবই সুন্দর, মাশাল্লাহ দিলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এবং লাইটগুলো গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন, বিটগুলো দেখেন অরিজিনাল গাড়ির সঙ্গেই আসছে, এইভাবে এই সাইডগুলো দেখেন খুবই সুন্দর। এরপরে আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল জাপানি গ্লাস, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস, প্রতিটা গ্লাসই অরিজিনাল। এই যে আপনি অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন গাড়ির সঙ্গে, ওটা লোগো দেওয়া আছে, লোগো দেওয়া আছে। তারপরে এই সাইডগুলো দেখেন আপনি অরিজিনাল যেভাবে, এখনও জাপানি স্টিকার পর্যন্ত এখনও খোলা হয়নি, এই যে দেখতে পাচ্ছেন জাপান যেভাবে আসে গাড়িটা, খুবই মাশাল্লাহ দিলে গাড়িটা খুবই সুন্দর, এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, মাত্র 70,000 মাইলেজ গাড়িটা চলছে খুবই সুখ। এরপর আপনি এই সাইডটা দেখেন, আপনি রাউন্ডগুলো এই সাইডও খুব সুন্দর, অসাধারণ। 4টা রিং টায়ারের কি অবস্থা? 4টা চাকা পেয়ে যাচ্ছেন আপনি একদম গাড়ির সঙ্গে অরিজিনাল, দেখেন এখনও পর্যন্ত টায়ারগুলো খুব ভালো আছে। আচ্ছা, এরপর আমরা ইঞ্জিনের সাইডগুলো আমরা দেখাতে যাচ্ছি, গাড়িটার ইঞ্জিন কন্ডিশনও খুব সুন্দর, অসাধারণ। দেখেন গাড়িটা কোনো একটা সাইডগুলো দেখেন আপনি, প্রতিটা সাইডই অরিজিনাল আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির সঙ্গে, কোনো অ্যাক্সিডেন্ট নেই। বনটা দেখেন, বনের ভিতরে পর্যন্তই এখনও পর্যন্তই জাপান কন্ডিশন আছে, গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট নেই। সামনে আগে পিছে গ্লাস অরিজিনাল। আচ্ছা, এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন, মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হলো 16। এই গাড়িটা আস্কিন প্রাইস হচ্ছে 24, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার থেকে হাতে ডানে চাঁদ উদ্যানের বিপরীতে, আমাদের শোরুমের নাম হচ্ছে মমো ভেহিকেল। যারা গাবতলির থেকে আসছেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে, আমাদের শোরুমের নাম হচ্ছে মমো ভেহিকেল। আজকের জন্য বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।